যখন আমার চাচা জনাব জনতা জনাব আব্দুল বিশ্বাস বলে যে রাজনের প্রোগ্রামটা আছে আমার খুব ভয় লাগে বর্তমান জামানাতে সুসংগঠিতভাবে মানুষকে একত্রিত করা অনেক কঠিন কাজ কিন্তু আপনারা মহারাজপুরের মানুষ আমার মতো এতিম ছেলেকে বারবার আমার পাশে এসে আপনারা সফল করেন প্রত্যেকটা অনুষ্ঠান এতিম মহাদের মিটিং মিছিল জনসভা পথসভা ওয়ার্ড সভা যাই করি না কেন আপনারা আমাকে আল্লাহ যে কি শক্তি দিয়েছে আমাকে যে আপনারা কে ডাকলে আপনারা আসেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি রাজনীতিতে এসেছি আমার বাবা মারা যাওয়ার পরে আমার চাচা অদূর বিশ্বাস উনি আমাকে জামাই নয় উনি ভাতিজা হিসেবে আমাকে দেখেন এবং আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য এই মহারাজপুরে নৌকা আমার হাতে তুলে দিয়েছিল আমি আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমি কোনো রাতের আধারে নির্বাচিত চেয়ারম্যান নয় আপনারা আমাকে গ্রহণ করেছিলেন ভোট দিয়েছেন চেয়ারম্যান করেছেন আপনাদের সেবা করার আমি চেষ্টা করছি আমি যখন চেয়ারম্যান হই তখন বিরোধী দলের একজন এমপি ছিলেন আমার আরেক চাচতো চাচা শ্বশুর এটা আপনারা অনেকে জানেন কিন্তু উনি এক বছর তিন মাস ওনার সাথে আমি ছিলাম ছিলাম বলতে আপনারা আবার ভুল বুঝেন না উনি এমপি ছিলেন আমি চেয়ারম্যান ছিলাম উনার কাছে একাংশ বার আমি টেলিফোন করেছি চাচা মহারাজপুরের মানুষ আপনাকে ভোট দিয়েছিল আপনি উন্নয়নের জন্য কিছু না কিছু মহারাজপুরের মানুষকে দেন দায়নি কিছুই দায়নি আপনারাকে বলতেও পারবে না আর যখন উপনির্বাচন হলো চাচা আবার ভোটে দাঁড়ালো আপনারা মহারাজপুরের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে অদূত বিশ্বাসকে আবার সংসদে আপনারা পাঠিয়েছেন সংসদে পাঠার পরে শপথ নেওয়ার পরে উনি তো এখানকারই সন্তান এখানকারই চেয়ারম্যান ছিলেন উনি তো সব জানে কোন রাস্তাটা ভালো কোন রাস্তাটা খারাপ আমার সাথে কমিউনিকেশন করে চাচাবাদী তারা যোগাযোগ করে মহারাজপুরের অনেক রাস্তার কাজ চলছে এটা আপনারা প্রমাণ এটা আমার কথা নয় এবং আগামীতে যেসব রাস্তাগুলা প্রকল্প আমি দিয়েছিলাম আপনাদের চাহিদা অনুযায়ী জনগণের স্বার্থে ব্যক্তি স্বার্থে নয় আমার স্বার্থে নয় জনগণের স্বার্থে যেসব রাস্তাঘাটগুলো দিয়েছিলাম চাচা প্রত্যেকটা রাস্তার অনুমোদন করিয়েছে এই কাজগুলো শুরু হবে এর মাঝে চিঠি আসলো সরকার থেকে নির্বাচনের জন্য কাজগুলো আপাতত স্থগিত করা হোক কিন্তু যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই আব্দুল বিশ্বাসকে বিশ্বাস করেন আমাকে চেয়ারম্যান হিসেবে বিশ্বাস করেন আমার ভুল থাকতে পারে আমি বারবার ক্ষমা চাই আপনাদের সন্তান আমি ভুল করব আপনারা সংশোধন করবেন সংশোধন না করলে আমি ভুলটা কিভাবে ধরবো পদ্মার আড়ালে আমার মা বোনরা যারা এখানে এসেছেন আপনারাকে যতবারই আমি ডাকি আপনারা ততবারই সাড়া দেন মা তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তোমরা যে ভালোবাসাটা আমাকে বাসো যে ব্যবহারটা তোমরা আমাকে দাও এরই আমি প্রতিদিন সহ্য করতে পারবো না এবার 7 জানুয়ারি যে নির্বাচন আসছে এই নির্বাচনে অদূত বিশ্বাসকে প্রত্যেকে কেন্দ্রে আমরা যাব কেন্দ্রে যে সর্বোচ্চ ভোট 15,000 কাস্তো 10,000 কাস্তো 20,000 কাস্তো সর্বোচ্চ ভোট দিয়ে আমরা অদূত বিশ্বাসের নৌকাপতিকে জয়যুক্ত করব আর বিএনপির ভোটে কেন আসবে বিএনপি ভোটে কেন আসবে এর উত্তর আপনারা আমি দিচ্ছি তারেক রহমান সাজাপ্রাপ্ত ফেরারি আসামি খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাহলে বিএনপি যদি নির্বাচনে আসে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে তারেক রহমানও নাই খালেদা জিয়াও নাই ফখরুল দফাদার কোনদিন হবে প্রধানমন্ত্রী আমি কি ছাড়বো আমার দফাদারকে যে চেয়ারম্যান করব সোনা চেয়ারম্যান মারা গেছিল তার সন্তানকে আপনারা ভোট দিয়েছেন আমার বাড়ি দফাদারকে ভোট দেবেন এই ভয়ে কে হবে প্রধানমন্ত্রী তারেক রহমান না খালেদা জিয়া এই ভয়ে বিএনপি ভোটে আসেনি এতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে দাঁড়ায় চাপায় নবাবগঞ্জ থেকে যে দাঁড়ায় এ মহারাজপুরের মাটি সুনীল অদূত বিশ্বাসের ঘাটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের কিন্তু আমি আওয়াজ করাব না এখানে কেউ আছে হারুন বিশ্বাস উনি ভোটার বাইরের এই ইউনিয়ন মহারাজপুরের ইউনিয়ন অদূত বিশ্বাস হচ্ছে ভোটার আমাদের গর্ব এই মহারাজপুরের নাম হয় প্রশংসা হয় সংসদে অদূত বিশ্বাসের বাড়ি কথা হয় মহারাজপুর এই নাম সারা বাংলাদেশ জানে মহারাজপুরের এমপি অদূত বিশ্বাস আমাদের গর্বের বিষয় আরে বাবা কেউ কারে সংসার চালাতে পারে কেউ কারে দিতে পারে অদূত বিশ্বাস কি দায় দেয় অদূত বিশ্বাস সকালে 1 লক্ষ টাকা 2 পাঞ্জাবির পকেটে ভরে পায়জামার পকেটে ভরে বের করতে করতে তাই 2 জায়গা কালো এটা আপনারা দেখবেন না তার কি চাওয়া আছে
তার সন্তান স্ত্রী কোথায় সেটাও খোঁজ খবর রাখে না সর্বক্ষণিক জনগণের সেবায় সে নিয়োজিত তা আপনারা তাকে একটা ভোট দিবেন না পাঁচ বছর পর উনি আসবে একটি ভোট চাইতে সেই ভোটটা তো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যদু বিশ্বাসকে ভোটটা আমরা ঘুরিয়ে দিয়ে আসি এই বলে আমি শেষ করছি দীর্ঘায়িত করবো না অনেক বড় বক্তারা আছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা ভালো থাকবেন আপনাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম